সীতাকুণ্ড। সীতাকুণ্ড এমন এক জায়গা যেখানে আপনারা একই সাথে উপভোগ করতে পারবেন পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা। যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব চন্দ্রলাল পাহাড়, গুলিয়াখালী সি বিচ, এছাড়াও রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা। খুব কম খরচে কিভাবে সীতাকুণ্ড ঘুরে আসা যায় তা দেখানোর চেষ্টা করব এবং সীতাকুণ্ড ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যেহেতু এটা একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর, তো আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে। আমাদের যাত্রা শুরু হয় বিমানবন্দর রেল স্টেশন থেকে। যেহেতু আমরা সাপ্তাহিক ছুটির দিন যাচ্ছি, তাই যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি ছিল। আর আমরা আজকে যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে করে। তো ট্রেন আসার কথা হলো কয়টায়? 11টায়। তো ওই জায়গায় এখন বাজে কত বন্ধু? 12:15। এখন বাজে 12:15, আর এখন আমরা কেবলমাত্র টিকিট হাতে পাইলাম। ঠিক আছে, দীর্ঘ 2 ঘন্টা মারামারির পর আমরা টিকিট হাতে পাইছি, আর এই যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর লোকজন সংখ্যা অনেক। ট্রেন স্টেশনে এসে পৌঁছায় 12:20। তো আমরা এখন দীর্ঘ 8 ঘন্টা এই ট্রেনে অবস্থান করব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। সকাল ভোরে আমরা ট্রেন জার্নির ভিউ উপভোগ করার জন্য ট্রেনের ছাদে উঠে পড়ি, আর উপরে উঠে যা দেখতে পাই জাস্ট অসাধারণ ছিল। সকাল 7টায় আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছাই। স্টেশনের পাশে একটি হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে নিই এবং জনপ্রতি 50 টাকার বিনিময়ে আমরা সকালের নাস্তা সেরে নিই, এবং সেখান থেকেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই জনপ্রতি 20 টাকার বিনিময়ে সিঞ্জিতে করে। সিএনজিটি আমাদের নামিয়ে দেয় পাহাড়ে ট্রেকিংয়ের শুরুতেই। এখানে নামলেই আপনারা দেখতে পারবেন অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পাহাড়ে ওঠার জন্য বাস কিনে নিতে পারবেন। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা একটি করে বাস কিনে নিতে পারবেন, এবং এটা যদি অক্ষত অবস্থায় আপনারা ফেরত দিতে পারেন তাহলে 20 টাকা ফেরত পাবেন। আর এখানে আপনারা এই দোকানগুলোতে আপনাদের ব্যাগ এবং ভারী জিনিসপত্র রেখে উঠতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। তো এখান থেকেই আমাদের ট্রেকিং এখন শুরু। তো এই জায়গায় আছে লগা বন্ধু, কিছু ডিটেলস বললে দাও দর্শকদের। আমরা এখন এখান দিয়ে রওনা হবো নাকি? হ্যাঁ। তো
তো আজকে আমাদের ট্রেকিং শুরু করতে অনেক সময় লাগে, মানে লেগে গেছে বাজে এলাকা 9:33 এখন উঠতে মানে প্রচুর প্যারা হইব এটা আমি জানি। ঠিক আছে তো দেখি কি করা যায়, সামনে যাওয়া যাক। আর আমাদের গন্তব্যস্থান ওই গন্তব্যস্থান আমাদের হবে না, কিন্তু মানে এখন আমি উল্টা বুঝতেছি যে কি রকম তাপ। তো এত উপরে উঠতে আমার মনে হয় কম হইলেও আমাদের 3-4 বার জিরেন হয়েছে নাকি, আরো অনেকবার দিয়েছিল। এখন যদি আমরা এখন নিচের থেকে আমরা উপরে উঠতে পারি, ঠিক আছে পাহাড়ে উঠতে পারি, কিন্তু 3 বার জিরেন নাই। কালকে গতকাল বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে এখন রাস্তা মোটামুটি পিছে। ঠিক আছে এই দেখা যাচ্ছে পুরো খারাপ রাস্তা। ঠিক আছে আর এখানে আমরা কিছুক্ষণ পরপরই বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম, কারণ এত ঢালু পথ আমরা কোনো সময় কেউ উঠিনি, যার কারণে কিছুক্ষণ পরপরই বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। আর আমরা সাথে পানি নিয়ে গেছিলাম, আর কিছুক্ষণ পরপরই স্লাইন আর পানি খাচ্ছিলাম। বন্ধু জীবন অর্থের মূল্য আছে, কথা ঠিক অর্থই সব না। কি সুন্দর ভিউ দেখো, আরে কি ভিউ, অসাম ভিউ, বাসায় বয়ে থাকলে পারবেন না। অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব না। পৃথিবী ঘুরে দেখলে ওপরে কি আছে, যতটা উপরে উঠছিলাম আর পাহাড়গুলো যেন আমাদের কাছে টেনে নিচ্ছিল। দীর্ঘ 3 ঘন্টা ট্রেকিং এর পর আমরা শেষমেশে চন্দনাতে উঠে পৌঁছাই, যার কারণে আমাদের উৎসাহের কোনো কমতি ছিল না। তো চলুন এখন একটি সিনেমাটিক শটের মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আসি। Thank you.
আসে কি রকম এইখানে ফিলিংস প্রকৃতির যে একটা দৃশ্য তো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব সুপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সিবিচ সম্পর্কে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ গাইস।